জমা দিতে আসছেন এখানে? নমস্কার সব মিডিয়া বন্ধুদেরকে, আমাদের 10,323 বলবো না 10,319 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। কারণ গত 3 তারিখ অর্থাৎ এই মাসের 3 তারিখ, গত বিগত মাসের 3 তারিখ অর্থাৎ 13 মে আমাদের হাইকোর্ট একটা যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ টি অমরনাথ বোর্ডের বেঞ্চ একটা ঐতিহাসিক রায় প্রদান করে 10,319-এর পক্ষে। কি ছিল সেই রায়টা? রায়টা ছিল WPC 334/2021। এই রায়ে বলা আছে যে আমাদেরকে যে তৎকালীন সময়ে লকডাউনের সময় যে বের করে দেওয়া হয়েছিল একটা অমনিবাস মেমোর মাধ্যমে, অর্থাৎ 31/3/2020 মেমোরেন্ডামটা যেটা গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হয়েছিল আমাদেরকে টার্মিনেট করার জন্য, সেটাকে স্যাটিসফাইড করে দিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সিঙ্গেল বেঞ্চ টি অমরনাথ গৌ। এজন্য এই এই মেমোটাকে স্যাটিসফাইড করেছে। এবং 2017 সালে যে বিগত বাম আমলে যে শিক্ষা দপ্তরের আমলারা সবার নামে এনএক্সারে ঢুকিয়ে আমাদেরকে টার্মিনেট করেছিল, সেই অর্ডারটাকেও ইলিগ্যাল বলেছে। সুতরাং উই আর ইন নাও, উই আর ইন দ্য সার্ভিস, সো উই আর গ্যাদারিং হিয়ার টু অ্যাপ্রোচ দ্য আওয়ার সুপিরিয়র অথরিটি, অর দ্যাট মিনস আওয়ার অনারেবল ডিরেক্টর ম্যাডাম, টু রিস্টোর আওয়ার প্রিভিলেজ অফ অ্যাজ পার দ্য রিসেন্ট হাইকোর্ট ভার্ডিক্ট অফ ত্রিপুরা।